এই দুদিনও অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানাবো যে কেউ যেন কোনো রকমের রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করেন। আমাদের পক্ষ থেকে এতটুকুই, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের হাতে নাতে গ্রেপ্তার হয়েছে 12 জন। আমরা বলছি যে এই যে 12 জনকে আমরা দেখেছি, তারা প্রত্যেকেই অবরোধ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট, এবং তাদের নেপথ্যে এমনও দেখা গেছে যে একজন আরেকজনকে নিয়োগ দিয়েছে, আরেকজন আবার আরেকজনকে নিয়োগ করেছে। অর্থাৎ এটি বিভিন্নভাবে তারা অবরোধের কর্মসূচিকে ভীত করার জন্য, সাধারণ মানুষ যাতে তার জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে না পারে, রাস্তায় না আসে, সেজন্য তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই অবরোধ কর্মসূচির আগের দিন অথবা অবরোধ চলাকালীন সময়ে তারা এই নাশকতার কার্য পরিচালিত করেছে। আমরা এ ধরনের অভিযোগ দু একটি ক্ষেত্রে আমাদের কাছে আসছে, আমরা যেগুলো দেখেছি। আর আমাদের বলবো যে জনসাধারণের মধ্য থেকে যে আমরা সাড়া পেয়েছি, সেটির জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, যে আমরা দেখেছি যে তাদের মধ্যে এখন সচেতনতা আগের চেয়ে বেড়েছে। যদিও ছদ্মবেশে যদি কেউ নাশকতা করে, সেটিকে 100 ভাগ নিরাপদ করা অত্যন্ত কঠিন যে কাজটা আমরা করছি। প্রতিদিন যে পরিমাণ ঘটনা ঘটছে, আমাদের মনে রাখতে হবে যে তার চেয়েও অনেক গুণ বেশির পরিকল্পনা কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে, না হলে হয়তো এই নাশকতার সংখ্যা বা নাম্বার অফ ইনসিডেন্টস এটি কিন্তু আরও অনেক হতে পারত। ডেফিনেটলি এটি আসলে অনেক ক্ষেত্রে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে, যে তুমি তোমার জায়গায় যদি সুদৃঢ় থাকতে চাও অথবা তুমি কিছু করেছো বা করছো সেটির প্রমাণ রাখতে চাও, তাহলে সেটি করে দাও। এ ধরনের আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে, যেগুলো তদন্ত, এগুলোর মামলা হয়েছে, তদন্ত করলে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আমি স্পষ্টতই বলছি, যারা অবরোধের ডাক দিয়েছেন তাদেরই বিভিন্ন পর্যায়ের লোকজন তারা। আমাদের আসলে পুলিশের পক্ষ থেকে যে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, তাদেরকে চিহ্নিত করা দরকার, ডকুমেন্টেশন করা দরকার, তাদের পেছনে কারা ছিল তাদেরকে বের করা দরকার, প্রতিটি কাজই কিন্তু আমাদের চলছে। এবং প্রত্যেকটি কাজ আমরা চেষ্টা করছি যে আমাদের প্রফেশনালি আমরা যাতে এই কাজগুলো করি। থ্যাংক ইউ। আচ্ছা না, ঠিক আছে। এটি হলো যে আমাদের ইতোমধ্যে আপনারা জানেন যে পুলিশ কমিশনার মহোদয় পুরস্কার ঘোষণা করেছিলেন, যে অর্থ পুরস্কার, যারা এ ধরনের সহযোগিতা করতে পারবে তাদেরকে ধৃত করতে পারবে। এবং ইতোমধ্যে আমরা একজনকে এজন্য পুরস্কৃত করেছি, আরও বেশ কিছু আছে যারা আমরা যাচাই বাছাই করছি, কারণ আমরা বলছি যে এটিকে প্রপারলি